আমরা বসে এখানে বসে গল্প করছিলাম সাইডে, আমি ওই পার্টিভিসটাকে একটু ফাঁকে আর কি গল্প করতে করতে হঠাৎ করে একটা বোম বাস্ট হয়। যেই বোম বাস্ট হয়ে গেলো আমি বুঝতে পারছি ওরা হাড়মাত্রা চলে এসছে। যেই চলে আসছে আমি কী করলাম, দৌড়ে আমি দৌড়ে ভয়ে দৌড়াচ্ছি না, দৌড়লে আমাকে বোম মারতে পারে। ওই জন্য আমি না দৌড়ে এই পাশে একটা বাড়িতে ঢুকে গোয়াল ঘরে ঢুকে চুপ করে বসে আছি। ওরা দেখি কী কী করছে আমি দেখছি, ওরা দেখি এসেই বোম ফাটিয়ে দিলে আরেকটা ফাটানোর পরেই তারপরে এই রামদা ঠামদা গিয়ে সেই পার্টিভিসটাকে ভাঙা শুরু করে ভাঙতে ভাঙতে তারপর একটা আমাদের মানে ডাক্তার দোকান আছে, ওই ডাক্তারি করেও ওর দোকানের বাইকটা ভেঙে দিচ্ছে। বাইক ভেঙে বলছে শালারা কোথায় গেলো, ধরো শালারা। হ্যাঁ, এখানে নাম ধাম সবগুলো চিনতে পেরেছি। কতজন এসেছিল তারা? মোটামুটি 30 জনের মতো, 30 জনের মতো এসে দুটা মারুতি প্লাস 10টা বাইক, ঠিক আছে, এসে অলরেডি ঢুকে গেছে। আতঙ্ক আতঙ্ক এই করে দূরে যখনই ওরা বোমটা ফাটিয়েছে, পাশের ছেলে মেয়ে সরে যায় বোম ফাটাচ্ছে। এই করে আমি সরে গিয়ে পালালাম। পালানোর পরে তখন ওরা কী করছে, বিজেপি কোথায় গেল সব ছাড়াকে ধরো, একটা ঘন্টা বিজেপি জায়গা। এই করে তো পরপর বম চাষ করছে আর ছেলেটা, ওই ছেলেটা যে ছেলেটা ইয়ে হলো না, ওই ছেলেটা কেবল গেল সেটাকে বাধা দিচ্ছি, এই যাচ্ছে 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 না, ও যাওয়ার সঙ্গে সঙ্গেই বমটা ব্লাস্ট হয়ে গেলো। তখন সঙ্গে পড়ে গেলো, তখন ওকে যে নিয়ে আসবে সেরকম পরিস্থিতি নাই, সাহস পাচ্ছে না, ঠিক আছে। তারপরে ছেলেটা ওই অবস্থা পড়েই থাকে। এই বোমগুলো কারা মারে? তৃণমূলের ঝাড়মাত্রা। কী নাম তাদের? শুক্রদাস, মিঠুন বিশ্বাস, মিঠু মিঠুন মণ্ডল, তারপর হচ্ছে সুমন রায়, শিবু বর্মন, তারপর হচ্ছে ক্ষুদিরাম সরকার, তারপর হচ্ছে শাকিব মিয়া, দুর্যাপাল মিয়া, তারপর নাম কী জানলাম, সাইফুল শাকিব মিয়া। কতগুলো বোম চার্জ করে তারা? হ্যাঁ, আচ্ছা, কতগুলো বোম চার্জ করে বাজারে? আজকে মোটামুটি 8টা বোম চার্জ করে। এই বাচ্চাদেরকে লক্ষ্য করে বোম ফেলায়? বাচ্চাদের লক্ষ্য করে রাস্তায় বোম চার্জ করে। একটা দোকানে চার্জ করে যাবে, দোকানে একটা কর্মচারী ইউনিট আছে, মিষ্টির দোকানে ওই চার্জ করছে, ওরা ভাবছে যে ওইখানে ওরা আছে, ওইখানে গিয়ে চার্জ করছে।